আমি মন্ত্রী হওয়ার পরই আমার একটা ইচ্ছা ছিল, এবং আপনারা জানলে খুশি হবেন যে আগামী 22 তারিখে নর্থ ইস্টার্ন ফুটবল যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কর্মকর্তারা আসছেন আমার সঙ্গে মিটিং করবে। আমি ত্রিপুরা ফুটবল লীগ নামে নর্থ ইস্টার যে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটের পার্টিসিপেশনের মাধ্যমে ত্রিপুরা ফুটবল লীগ নামে একটা খেলা চালু করতে চাই। তো সেটা কতটুকু করা যাবে সে বিষয়ে আলোচনা হবে, কিভাবে করা যাবে, তার ব্যয় কতটুকু হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার বাইরেও মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন রতনবাবু যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা যেটা জোর দিতে চাইছি বা আমি ব্যক্তিগতভাবে যে পরিকাঠামোগত উন্নয়ন যদি আমরা করতে না পারি তবে খেলোয়াড়রা বেরিয়ে আসবে না, তাই ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা জোর দিয়েছি। এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্সে এবার আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আমাদেরকে 20 খানা 4 খানা দিয়েছেন অ্যাস্ট্রোটার্ফ সিনথেটিক 20 কোটি টাকা, যেটা রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। অলরেডি কুয়াইতে কাজ চলছে, উদয়পুরে উদ্বোধন হয়ে গেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরও 3টা দিচ্ছে। সর্বসাকল্যে আমরা ফুটবলের উপর জোর দিচ্ছি, আমরা জিমনাস্টিকের উপর জোর দিচ্ছি, দশরথদেব স্টেডিয়ামে 7 কোটি টাকা ব্যয় করে সেখানে জিমনাস্টিকের সেখানে ট্র্যাক হচ্ছে, সমস্ত কিছু মিলে আমাদের বিশ্বাস যে আমাদের এই সরকার আগামী দিনে পরিকাঠামোগত উন্নয়ন করতে পারবে এবং মানুষকে বা যুব সমাজকে খেলার দিকে সেখানে মনোনিবেশ করাতে সেখানে সহযোগিতা করবে। কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের সরকার ঘোষণা করেছে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং নেশার বিরুদ্ধে যদি সফলতা আনতে হয় যুদ্ধ ঘোষণা করে তবে খেলাধুলাই হচ্ছে একমাত্র হাতিয়ার যেটার মাধ্যমে আমরা যুব সমাজকে মোটিভেট করতে পারবো এবং আগামী দিনে আমাদের লক্ষ্যকে আমরা বাস্তবায়িত করতে পারবো।